১৬ নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবির, এখানে স্বেচ্ছায় রক্তদান হচ্ছে। আমি শুধু এটাই বলবো যে দেখুন, এই করোনা মহামারী চলছে, আমরা দেখেছি যে করোনা থাক বা যশ আমফান যাই থাক না কেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু একমাত্র রাস্তায় থাকে। তৃণমূল কংগ্রেসে এইরকম অনুষ্ঠান করে, আপনারা দেখবেন যে বিজেপি এই ভোটের সময় যারা এত দাপাদাপি করল, এই বিজেপি কিন্তু রাস্তায় নেই। করোনার মধ্যে যে এই যে সেরকম তৈরি করা বা অক্সিজেন পার্লার করা, অক্সিজেন সিলিন্ডার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, মা ক্যান্টিন থেকে শুরু করে এমএলএ ক্যান্টিন, এমএলএ সহায়তা কেন্দ্র এগুলো তৈরি করা বা রক্তদান শিবির করা, এলাকা এলাকায় যারা এই লকডাউনের জন্য এই সমস্ত মানুষ দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না, তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সব কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে। আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এই কাজ কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করছে, তাছাড়া অন্য কোনো দলের লোকেদের আপনারা দেখতে পাবেন। আজকে আমি ধন্যবাদ জানাব ১৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেককে যে তারা আজকে কিন্তু এই করোনা মহামারীর মধ্যেও উপলব্ধি করতে পেরেছে যে আমাদের একটা রক্তদান করা উচিত। অর্থাৎ যেইভাবে রক্তের সংকট হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে এলাকায় এলাকায় রক্তদান শিবিরগুলোকে আরও করা, আরও বেশি করে স্যানিটাইজ করে সেফ ডিস্টেন্স বজায় রেখে এই রক্তদান শিবির চালানো। তার কারণ এই যে রক্তের যে অভাব, সেই অভাবটা মেটানোর জন্য মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি নির্দেশ দিয়েছে। আমাদের এখানেও আমাদের এই এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বলেছেন যে শুধু ১৬ নম্বর ওয়ার্ড না, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে মানুষের পাশে থেকে মানুষের জন্য আরও কিছু কাজ করতে পারি। আমরা রক্তদান শিবির করছি, কোথাও কম করছি, কোথাও ক্যান্টিন করোনা ক্যান্টিন করা হচ্ছে, মানুষের কাছে চাল ডাল খাদ্য সামগ্রী, শিশুদের জন্য পুষ্টিকর খাবার, এগুলো আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। এইগুলো আমাদের আরও বেশি করে চালিয়ে যেতে হবে। এখন কিন্তু ইলেকশন নেই, এখন কোনো ভোট নেই, যে ভোটের আগে দেখানোর ব্যাপার যে এই কাজগুলো হচ্ছে, এখন কিন্তু রাজ্যে কোনো ভোট নেই। স্বাভাবিকভাবে অন্য কোনো দলও রাস্তায় নেই, বিজেপিও নেই, কংগ্রেসও নেই, সিপিএমও নেই, শুধুমাত্র আছে তৃণমূল কংগ্রেস। এই বিপদের সময় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাস্তায় থাকে। আমরা আপনারা নির্বাচনে দেখেছেন যে বিভিন্ন সময় নির্বাচনে, এইবার বিধানসভা নির্বাচনে সমস্ত মিডিয়া থেকে শুরু করে সমস্ত সংবাদপত্রগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করেছে। তারা বলেছে যে কোনোরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসতে পারবে না। বারবার টিভি খুললে দেখা যেত যে বলতো যে না, তৃণমূল কংগ্রেস এই কটা আসন পাবে, বাকি নাকি সব বিজেপি পেয়ে যাবে, সমস্ত নাকি বিজেপি নাকি একেবারে দরজার গোড়ায় চলে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতি ছিল। আমরা দেখেছি আমাদের দলের মধ্যে থেকেও কিছু গদ্দার, কিছু জালি লোক আমাদের দলের সব কিছু সুযোগ সুবিধা নিয়ে তারপরেও কিন্তু বিজেপিকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে, বিজেপির হয়ে তারা লাফিয়ে পড়েছে। আমাদের কাছে, আমরা এখানে যারা উপস্থিত তাদের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের যিনি এলাকার বিধায়ক ব্রাত্য বসুর কাছে, তার কিন্তু চিত্রটা আছে, তাদের নাম আমাদের লেখা আছে। আমরা বারবার চেষ্টা করব যাতে কোনোভাবে তারা দলের মধ্যে ঢুকতে না পারে। উল্লেখযোগ্য হল
হচ্ছে আপনারা দেখবেন যে যখনই এই মুকুল রায় থেকে শুরু করে আজকে মুকুল রায়ের ছেলে আমাদের দলে যখন ঢুকেছে, এই যে যারা বিজেপির দিকে ভোট করেছিল, যারা তৃণমূলের মধ্যে থেকেও তৃণমূলের বিরোধিতা করেছে, তাদের মধ্যে একটা চলমল শুরু হয়ে গেছে, তাদের মধ্যে একটা চঞ্চলতা শুরু হয়ে গেছে। তারা ভেবেছে যে তারাও মনে হয় দলে ফিরে আসতে পারবে, তারা ভাবছে, তাদের অনুগামীরা ভাবছে যে তারা দলে ফিরে আসবে। আমরা বলছি আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের নেত্রীর ওপরে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, আমাদের এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী বিরাজ বসুর ওপরে, যে এরা কখনো আমাদের দলে ফিরে আসতে পারবে না। এদের মধ্যে যাকে দল বহিষ্কার করেছে দুটো পার্থক্য আছে, একটা দল ছেড়ে চলে যাওয়া বিজেপিতে সেটা একরকম, আরেক রকম লোক ছিল যারা দলের মধ্যে থেকেও দলের বিরোধিতা করেছে। দল তাদের কিন্তু সংবাদের মাধ্যমে, তাদের সংবাদপত্র মিডিয়ার মাধ্যমেও তাদের হুঁশিয়ারি দিয়েছে এবং বহিষ্কৃত করেছে দল থেকে। এই বহিষ্কার লোকেদের দল কখনো গ্রহণ করবে না। আমরা সজাগ দৃষ্টি রাখব, আমরা স্বতন্ত্র প্রহরীর মতো দেখব যে কোনোভাবে তারা যেন এলাকায় এসে মানুষকে ভুল বুঝে আর কোন রকম ক্ষতি না করতে পারে। আমরা তাদের সাবধান করে দিতে চাই, এলাকায় ঢোকার আগে 10 বার ভাববেন। সাধারণ মানুষ সবই ক্ষিপ্ত হয়ে আপনার বিরুদ্ধে কিছু করে তার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস নেবে না। কারণ আপনারা দলের মধ্যে থেকে যেইভাবে গদ্দারি করেছেন, যেইভাবে ব্রাত্য বসুকে হারাবার চেষ্টা করেছেন, আপনাদের কত শক্তি এই দন্দনের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে। আপনাদের সাথে দন্দনের মানুষ নেই, কিছু উচ্চিঙ্গি আর কিছু দল বিরোধী মানুষ ছাড়া আপনাদের সাথে কিন্তু নেই। তৃণমূল কংগ্রেসের লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এই গদ্দারদের সাথে নেই, সেটা প্রমাণ হয়েছে যে এইবার রাষ্ট্রপতি 3 গুণেরও বেশি ভোটে জিতেছে, এই গদ্দারদের পরাস্ত করে 3 গুণেরও বেশি ভোটে জিতেছে। তাই এই ইলেকশন একটু শান্ত হয়ে যাওয়ার পর অনেকে চেষ্টা করছে এলাকায় ঢুকে আবার একটা অশান্তি পাকাচ্ছে। আমরা কিন্তু সংঘবদ্ধ আছি, আমরা যখনই খবর পাব যে এলাকায় ঢুকে কোনো এইরকম কোনো মানুষ সাধারণ মানুষকে উস্কে আবার একটা ভুল বোঝানোর চেষ্টা করছে, আমরা তাদের ক্ষমা করবো না, আমরা ক্ষমা করবো না। আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা কিন্তু এই দমদমকে আগলে রাখবো। আমরা দমদমের মানুষের ওপরে এই বিচার ছেড়ে দিতে চাই, আমরা এর আগেও ছেড়ে দিয়েছি। আপনারা দেখেছেন যে এলাকার মানুষ যেভাবে ব্রাত্য বসুকে সহযোগিতা করেছেন, ব্রাত্য বসুকে ভোট দিয়েছেন, এই সমস্ত কুচক্রীদের চক্রান্ত নস্যাত করে দিয়ে তারা আমাদের ব্রাত্য বসুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে 3 গুণেরও বেশি ভোটে জিতিয়েছেন। আগামী দিন এই দমদম যাতে আরো শান্ত থাকে, আমরা যাতে মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে পরিষেবা আমরা পৌঁছে দেব, আরো উন্নততর পরিষেবা আমরা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। আমাদের নেতা রাজ্য বসু সেই ব্যবস্থা করবেন, দমদমের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই। আর গদ্দারদের পুরো লিস্ট আমাদের কাছে আছে, আমরা তাদের কখনো আমাদের দলে ঢুকতে দেব না। আমরা স্বতন্ত্র মতো আমরা পাহারা দেব যাতে দমদম শান্তিপ্রিয়ভাবে থাকে, দমদমের মানুষ যাতে সঠিক পরিষেবা পায়। আজকে এই 16 নম্বর ওয়ার্ডে রক্তদান হলো, আপনাদের সকলকে আমি প্রণাম জানাই যারা আজকে এখানে রক্ত দিলেন।
তাদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, অন্তর থেকে ভালোবাসা জানাই। আমি আপনাদের শুধু বলব যে আপনারা যেভাবে প্রাপ্ত বসুর সাথে আছেন, যেভাবে প্রাপ্ত বসুর সাথে ছিলেন, আগামী দিনও প্রাপ্ত বসুর সাথে আপনারা থাকুন। আমি বলবো সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকুন। এই আশা আপনাদের সাথে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।